প্রতিদ্বন্দ্বীরা। সৈয়দকুলুট হাবিবুর রহমান মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে সারা দিনব্যাপী সৈয়দকুলুট মাঠে অনুষ্ঠিত হলো একদিনের ক্রিকেট টুর্নামেন্ট। এদিন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে এলাকার চারটি ক্লাবের ক্রিকেট দল। উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমান যুব সমাজ মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে, ফলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও শরীরচর্চা থেকে তারা দূরে সরে যাচ্ছে। তাই যুব সমাজ যাতে বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও শরীরচর্চার দিকে মনোযোগী হয় এবং তাদেরকে মাঠমুখী করা যায়, সে উদ্দেশ্য নিয়েই প্রতি বছরের ন্যায় এবছর এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। এদিনের মাঠে চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করেন হায়দ্রাবাদ ও লখনউ। লখনউকে 23 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হায়দ্রাবাদ। ম্যান অব দি ম্যাচ হয় নজিমুল্লাহ, ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয় বিকি এবং বেস্ট উইকেট নির্বাচিত করা হয় রাজ্জাক শেখকে। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ আলী, বেনজির আহমেদ, সৈয়দ মঈনুদ্দিন আহমেদ, মাহে আলম, রিপু, রায়হান সাব্বির, মতিউর রহমান তুষার সহ ওই ক্লাবের সদস্যরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওই ক্লাবের সদস্য সহ বিশিষ্ট জনেরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কি জানিয়েছেন বেনজির আহমেদ, ওই ক্লাবের প্রাক্তন সভাপতি? আসুন শুনে নেওয়া যাক। আমরা এই খেলাটা মূলত প্রত্যেক বছরই করি। দু এক বছর আমাদের লকডাউনের জন্য আমরা অফ রেখেছিলাম। আমরা আমাদের এই যুব সমাজকে এই যে বৈদ্যুতিন যে মাধ্যম, হাতে বিশেষ করে মোবাইল, এগুলোতে বিশেষতভাবে আকর্ষিত হয়ে যাচ্ছে এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যশালী খেলা, প্রত্যেক গ্রামে গ্রামে খেলা হতো, সেই খেলাগুলি প্রায় বন্ধের দিকে চলে যাচ্ছে। আমরা ক্লাবে সৈয়দকুলুট হাবিবুর রহমান মেমোরিয়াল কিছু প্রগতিসম্পন্ন ছেলেরা উদ্যোক্তা হয়ে এবং কিছু আমরা নব্য যুগের ভালো ছেলেদের আমরা পেয়েছি, তারা এই যে খেলার ধার ধরেছে, নিজেরা হাতে খেলাটাকে ধরেছে এবং হ্যাঁ, এগুলো সমস্ত কিছু তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা আগামী দিনে যেন সেই গ্রাম বাংলার খেলা হিত গৌরব ফিরিয়ে আনতে পারে, তথাকথিত গ্রাম এবং গ্রাম থেকে রাজ্য, রাজ্য থেকে জেলা, জেলা থেকে এবং বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেন এই প্রতিভাগুলি বিকশিত হতে পারে, সেই চেষ্টা আমরা করছি। আগামী দিনে এই মোবাইলের অ্যাডিকশন থেকে এদেরকে রক্ষা করার জন্য আমরা গ্রাম বাংলার ঐতিহ্য খেলাগুলোকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা মূলত এই ছেলেগুলো বিভিন্ন উদ্যোগ নিয়ে গ্রামের আশেপাশেবর্তী ছেলেগুলোকে সব অংশগ্রহণ করার জন্য বলেছিল। তারা এবছর বলল যে আগে আমরা নিজেদের মধ্যে অর্থাৎ আন্তঃক্লাবের মধ্যে আমরা একটা চর্চা করি। মূলত চারটি ক্লাবের বিভিন্ন পাড়ার ছেলেগুলো ভাগ হয়ে, চারটি দলে ভাগ হয়ে ভারতবর্ষের বহু বিখ্যাত বিখ্যাত শহরের নাম দিয়ে এরা চারটি দলের মধ্যে লীগ পর্যায়ের খেলা পরিচালনা করছেন। ফাইনাল আজকেই হয়ে যাবে। হ্যাঁ, এই খেলাটিকে আগামী দিনে আমরা আরও উৎকৃষ্ট পর্যায়ের দিকে নিয়ে যেতে চাই। যদি এইসব নব্যযুগের ছেলেদের, এই তথাকথিত ভালো ভালো যুবকদের যদি আমরা সাহায্য সহযোগিতা পাই, আমরা এই খেলাকে অনেক দূর পর্যায়ে নিয়ে যাবার জন্য চেষ্টা করব। এই যে দেখুন, আমরা গ্রাম বাংলার ছেলে যারা খেলা করে তারা নিজস্ব গ্রাম কিংবা ক্লাবের নাম দেয় না। আপনি বললেন যে বিশ্ব নামি নামি শহরের নাম দিয়ে তারা খেলাগুলো করে, কেন? এই শহরের নাম দিয়ে খেলা করার ওদের প্রধান উদ্দেশ্য হলো যে গ্রাম টুকে শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখলে তো হবে না। এখানে বহু ছাত্র ছাত্রী এবং বহু শিক্ষক পর্যায়ের মাস্টারমশাই এবং বহুতই শিক্ষা অনুরাগী ব্যক্তি আছেন। তারা ভারতবর্ষ এমন বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের হয়তো কোনো একটা শহরকে তারা চিনে না। বিভিন্ন শহরের নাম দেওয়ার ফলে তারা ভারতবর্ষের মানচিত্রের দিকে তাকিয়ে দেখবে যে এই আমার দেশ, এই আমার প্রদেশ, এই আমার জেলা। সেই জন্য তারা ভারতবর্ষের যে নাম দিয়েই তারা বিভিন্ন জায়গাগুলোকে নাম দিয়ে তারা পরিচিতি আনার জন্য এবং ভারতবর্ষকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন ফিরিয়ে আনার জন্য এইসব আমাদের চেষ্টাটা ক্ষুদ্র হোক কেনা, তার মধ্যে তো পুরো চেষ্টাটা একটা দারুণ গ্রহণ করেছে। এই বলে আমি এইসব ছেলেগুলোকে আমি ক্লাবের প্রাক্তন সভাপতি হিসাবে এদের আমি বাহবা দিতে চাই। আগামী দিনে আমাদের যুব সমাজের একটাই বার্তা, তোমাদের হাতে মোবাইল আছে, মোবাইল ঠিকই আছে কিন্তু মোবাইলকে তোমরা খারাপ পথে ব্যবহার করবে না। মোবাইল মোবাইলের টাইমে ব্যবহার করো, খেলাকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনো এবং ছেলেগুলিকে এবং আগামী দিনে তোমাদের ভূত ভবিষ্যৎ যারা তোমাদেরকে রেখে গেল তাদের জন্য তোমরা কী রেখে গেলে, সেই জন্য তাদেরকে দৃষ্টান্ত মানে উপস্থাপন করার জন্য বলছি, তোমরা খেলাকে খেলার মাঠে তোমাদের শারীরিক শিক্ষা হিসাবে হোক আবার যেভাবেই হোক অমূল্য সম্পদ হিসাবে তোমরা খেলাটাকে আমরা চালিয়ে গেছি, তোমরাও চালিয়ে যাও, তোমরা রেখে যাও ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা দৃষ্টান্ত রেখে যাও। আমার নাম বেনজির আহমেদ, সৈয়দকুলুট হাবিবুর রহমান মেমোরিয়াল ক্লাবের আমরা প্রাক্তন, আমি প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সম্পাদক ও মশরফ আমার কাছে আসেন। এছাড়া আমাদের আর আমার প্রাক্তন
সভাপতি আছেন এখানে সৈয়দ মঈনুদ্দিন আহমেদ, তিনি মঞ্চে বসে আছেন, এবং বর্তমানের ক্লাব সম্পাদক এবং গেম সেক্রেটারি সহসভাপতি সহসভাপতি সমস্তই এখানে হাজির আছেন। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম, দামি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।